স্বাস্থ্য পরিষেবা ও ক্যান্সার হাসপাতালের একটি ইউনিট খোলার জন্য আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি প্রেরণ করা হয়েছে উদয়পুর মহকুমাবাসীর পক্ষ থেকে। 10 জনের স্বাক্ষর করা চিঠির বর্ণনা করতে গিয়ে রবিবার সকালে মহকুমাবাসীর পক্ষ থেকে শ্রীবাস দাস, মানিক বিশ্বাস, নিখিল দাস জানান, উদয়পুর মহকুমা হাসপাতালে ক্যান্সার হাসপাতালের একটি ইউনিট যেমন কেমোথেরাপি, রেডিয়েশন ও রোগ নির্ণয় কেন্দ্র খোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করে উদয়পুরবাসীর পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। আপনার নাম? মানিক বিশ্বাস। আচ্ছা, আপনার তো স্বাস্থ্য, শিক্ষা, উজ্জ্বল নিয়ে কথা বলছেন। এখন ইদানিং দেখা যাচ্ছে যে উদয়পুর শহরের মধ্যে এবং শহর না শুধু বিভাগের মধ্যেই প্রচণ্ড বিদ্যুৎ সংকট দেখা যাচ্ছে, বিদ্যুৎ প্রায় থাকে না। এই সম্পর্কে আপনাদের কোনো দৃষ্টি আকর্ষণ সরকারে করেছেন কি না? আমরা এগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে যারা বিদ্যুৎ ব্যবস্থার মধ্যে কর্তৃপক্ষ আছে তাদের নজরে আনার চেষ্টা করেছি। তবে আমাদের এই বিষয়টা আগে বিদ্যুৎ চালিত সম্ভব ছিল না, মোমবাতি লাগত না, এখন তো অধিকাংশ সময় এগুলি লাগে। যে তাও আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণ না করে সরকারিভাবে যে উৎপাদিত বিদ্যুৎগুলি যাতে সুষ্ঠুভাবে বর্তমান সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। কারণ গ্রামাঞ্চলের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত কোনো বিদ্যুৎ থাকে না।